আমরা রহানা দিলাম মহাকাশের উদ্দেশ্যে নদী পথে হেটে হেঁটে যাচ্ছি বাইক নিয়ে সুগন্ধা নদীতে ডুবে যাওয়া সেই টাইটেন উদ্ধার করে রাখা হয়েছে প্রায় নদী থেকে একশো কিলোমিটার দূরে মহাকার যাত্রায় আমাদের প্রথমবার চোখে পড়লো একটি জাহাজ যেখানে যাত্রী আছে কিন্তু কোনো ড্রাইভার নেই আঠারোশো বছর পূর্বের মরে যাওয়া ব্যক্তিদের কঙ্কাল রাখা হয়েছে এই নদীর পারের জাদুঘরে ডেড বডির কিছু না হলে হাড্ডিগুলো এখনো জ্যাতাই আছে মনে হচ্ছে এই সেই পুকুর যেখানে গোসল করলে বেঁচে থাকার আপনার কোনো সুযোগ নেই সেই পানি পরীক্ষা করতে আসছে নাসা থেকে বিজ্ঞানী টকিং জম এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বিজ্ঞানী কিভাবে তার বিমানটিকে পানিতে চালাবে সেই চিন্তা ভাবনায় খোঁজাখুঁজি করতেছে মধ্যে আমাদের দেখা হয়ে গেল এই একটি মেশিন যা দেখলে মানুষের হাত নিচে হয়ে যায় মহাকাশ যাত্রে আমাদের চোখে এত বড় মিসাইল বহনকারী সাবমেরিন কখনো চোখে পড়েনি যা অসুন্দর আশ্চর্যজনক পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে আমাদের দেখা মিললে একটি হারুনের বাতের হোটেলের সাথে এখানে পাওয়া যায় অসাধু বিরিয়ানি এবং চায়ের সাথে মিলিয়ে তা খাওয়ানো হয় এই চা বিরিয়ানি একসাথে খেলে আপনি তিনশো বছর বেঁচে থাকার কথা হলো তিন দিন পর মারা যেতে পারেন যে কোনো সময় এই চা বিরিয়ানি খাওয়ার পর আমরা মারা না গেলেও আমাদের পেজে টপ টপ আইয়ে ফলোয়ার বাড়িয়ে যাইতে আছে এভরিহান সবাই আমাদের পেজটি ফলো করবেন এবং সে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পিলের গু থেকে চা বানানো সত্যি জঘন্য টেস্ট ছিল এই সেই মেশিন যে তার ড্যামেজ হওয়া মোবাইল মাইনাস করছে যে রাস্তার পাশে বসে চুরির উদ্দেশ্যে গাড়ির নাট বোল্টও চেক করতেছিলেন এই একজন ভদ্রলোক চোর যে তার জীবনে কোনো দিন কোনো বাইক চুরি করেনি কিন্তু না বললে অনেক বাইক তার নিজের বাসায় নিয়ে গেছে এখানে কিছু বয়স্ক ইয়াং পোলা পান যারা জুয়ায় আসক্ত হয় লুডু খেলতেছে বিমানবন্দর থেকে আসা এই জাহাজটি হঠাৎ করে কোলায় নেমে গেছে আসোয়ার জন্য পঁয়ষট্টি মিনিট বাইক হাঁটার পর মনে হলো যে বাইকে তেল ছিল না আমরা কিভাবে আসলাম যেহেতু আইসি খাইয়েই বাড়ি যাই